ঘটনার বিবরণে জানা যায় পানীয় জল পরিষেবার জন্য জল জীবন মিশনের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকা জুড়ে সেলু মেশিন বসানো হয়েছে কিন্তু পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের কিছু সরকারি কর্মচারী উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বদনাম করার জন্য এই সেলু মেশিনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছে না যার কারণে সাধারণ মানুষ পরিস্রুত পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হয়ে চলেছেন দিনের পর দিন তারা সরকারি কর্মচারী হয়েও ঠিকাদারের সঙ্গে থেকে নিম্নমানের কাজ করছে বলেই অভিযোগ স্থানীয়দের বর্তমান সরকারের নেতা বাবুরা শীত ঘুমে আচ্ছন্ন গণ্ডাছড়া মহকুমার পশ্চিম গণ্ডাছড়া সাত কার্ড হরিপুর এলাকাতেও একই সমস্যা পানীয় জলের যার কারণে মঙ্গলবার সকালে আমবাসা গণ্ডাছড়া ও অমরপুর সড়ক অবরোধ করে স্থানীয় মহিলারা

আর কিছু চাই না তাদের কাছে আমি এখন কি করুন দপ্তরের কাছে আমরা অনেক বিডুর কাছে আমরা অনেকবার জানাইছি বিডু সাহেবের কাছে কাগজ দেওয়া হয়েছে হ্যাঁ বিডু সাহেব কাছে হ্যাঁ আপনার দিয়ে দিব এখন আপনারা চিন্তা করেন কি বিডু সাহেব গাবিলি তো করতেছে না এস ডিএম তো আমি দোষী না বিডু সাহেবের কাছে আমরা অনেকবার কাগজ দিছি জল নাই জলের কারণে অবরোধ করা হয়েছে কয়টা থেকে শুরু করছিল সকাল সাতটা থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কোনো আধিকারিক না আসেনি অবশেষে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এসডিও গণ্ডাছড়া বহুকুমার আধিকারিকদের নিয়ে অবরোধ অবরোধস্থলে আসেন আধিকারিকদের প্রতিশ্রুতি পাওয়ার পরেই স্থানীয়রা অবরোধ তুলে নেন এই অবরোধের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে স্যান টিভি